গাছের ভেষজ গুণাবলী সম্বন্ধে আজকে আমরা কিছু কথা জানব। তেলাকুচু পাতা। তেলাকুচা এক প্রকার ভেষজ লতানো উদ্ভিদ। বাংলাদেশের অঞ্চলভেদে একে কুচিলা, তেলা, তেলাকুচু, তেলাহুচি, তেলাচোরা, তেলাকুচু, তেলাকুচা, বিম্বি ইত্যাদি নামে ডাকা হয়। অনেক অঞ্চলে এটি সবজি হিসেবে খাওয়া হয়। গাছটির ভেষজ ব্যবহারের জন্য এর পাতা, মূল, ফল ব্যবহৃত হয়। এটি গাঢ় সবুজ রঙের নরম পাতা ও কাণ্ড বিশিষ্ট একটি লতাজাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। লতার কাণ্ড থেকে আকোষীয় সাহায্যে অন্য গাছকে জড়িয়ে উপরে ওঠে। পঞ্চভুজ আকারের পাতা গজায়। পাতা ও লতার রং সবুজ। এর ফল ও কচি ডগা খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেখানে। তেলাকুচায় প্রচুর বিটা ক্যারোটিন রয়েছে। ঔষধীয় গুণাগুণ। তেলাকুচার ফলে আছে মাসেল স্টেবিলাইজিং, অ্যানাফাইলেটিক রোধি ও অ্যান্টিহিস্টামিন জাতীয় উপাদান। কবিরাজি চিকিৎসায় তেলাকুচা বেশ কিছু রোগে ব্যবহৃত হয়, যেমন কুষ্ঠ, জ্বর, ডায়াবেটিস, শোথ, হাঁপানি, হ্যাপাটাইটিস ও জন্ডিস। কালোমেঘ। কালোমেঘ একটি ভেষজ উদ্ভিদ। 1 সেন্টিমিটার লম্বা, ফুলের রং গোলাপি। 1.5 থেকে 2 সেন্টিমিটার লম্বা, ফল অনেকটা চিল গজারের মতো দেখতে। শিকড় ব্যতীত কালোমেঘ গাছটির সব অংশই ওষুধের কাজ হিসেবে লাগে। কালোমেঘ অত্যন্ত তেঁত এবং পুষ্টিকর। মানবদেহের রোগ প্রতিরোধী শক্তি বৃদ্ধি করে। জ্বর, কৃমি, আমাশয়, সাধারণ শারীরিক দুর্বলতা এবং বায়ু আধিক্য কালোমেঘ অত্যন্ত উপকারী। শিশুর যকৃৎ রোগ এবং হজমের সমস্যায় কালোমেঘ ফলপ্রদ। কালোমেঘের পাতা থেকে তৈরি হয় আলুই পশ্চিম বাংলার ঘরোয়া ওষুধ, যা পেটের অসুখের জন্য শিশুদের জন্য খুবই উপকার। টাইফয়েড রোগেও এবং জীবাণুরোধে কালোমেঘ কার্যকরী। সাধারণ একটি বিশ্বাস ছিল যে সাপের কামড়ে কালোমেঘ খুব উপকারী। পরীক্ষা করে দেখা গেছে যে কথাটি ভুল। কোথাও কোথাও কালোমেঘ গাছটি বটে সর্ষে তেল চুবিয়ে চুলকানিতে লাগানো হয়। গাছের পাতার রস কোষ্ঠকাঠিন্য ও লিভার রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। কালোমেঘ। কালোমেঘ গাছের পাতার রস জ্বর, কৃমি, অর্জিন, লিভার প্রভৃতি রোগের চিকিৎসা ব্যবহৃত হয়। কোষ্ঠকাঠিন্য হলে পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা শিশুদের বদহজম ও লিভারের সমস্যায় প্রাচীনকাল থেকে এটি ব্যবহার করে আসছে। এ গাছের রস পরিষ্কার করে রক্ত, পাকস্থলী এবং যকৃতের শক্তিবর্ধক ও রোচক হিসেবেও কাজ করে। আবার এ গাছের পাতা সিদ্ধ করে ক্ষত স্থানে লাগিয়ে দিলে ঘা পাঁচড়া জাতীয় রোগ দূর হয় বলে আদিবাসীদের বিশ্বাস। অশ্বগন্ধা আমাদের দেশে ভেষজ উদ্ভিদের মধ্যে অন্যতম। গাছের গন্ধ ঘোড়া বা অশ্বের মতো বলেই সংস্কৃতিতে একে অশ্বগন্ধা বলা হয়। বাংলায়ও আমরা অশ্বগন্ধাই বলে থাকি। শক্তিবর্ধক হিসেবে এবং অ্যাফ্রোডিসিয়াক হিসেবে ব্যবহৃত হয় বলে ইংরেজিতে একে ইন্ডিয়ান জিনসেং বলে। অশ্বগন্ধা নিদ্রা আয়নকারী। মূল এবং পাতা স্নায়ুর বিভিন্ন রোগে ব্যবহৃত হয়। এ গাছ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় পাওয়া যায়। নিদ্রা আয়নকারী ঔষধ হিসেবে প্রাচীন মেসোপটেমিয়া এবং মিশরে এর ব্যবহার প্রমাণ পাওয়া যায়। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে